আমি বুঝেছি আপনি আমার স্বামী, কিন্তু সালাম না দিয়ে ঘরে ঢুকলেন কেন? বাচ্চা ডেলে ডাক দিয়া কয় বিবি রে, আমি আবার সালাম কোথায় থেকে দিব? তুমি কি জানো না আমি বাদশাহর ছেলে শাহজাদা, আমি যেদিকে যাই সালাম লইয়াই তো কুল পাই না, দিব কোন সময়? ডাং দিয়ে বলি চলবে না ঘরের বাহির যা। বাদশাহর ছেলে চিন্তায় পড়ে গেল কি সর্বনাশ, আগেই তো বলছিল বিবাহ বসবে না, এখন যে গন্ডগোল শুরু করেছে বাসর করবো কেমনে। কিন্তু বাসরটা কোন রকম করি, বাহিরে গেলেন সালাম দিলেন, ঘরের ভিতরে আসলেন, এটার মর্যাদা বুঝাইলেন, সালাম দিলে এত নকি লইলে এত নকি কোন সুবহানাল্লাহ। জামানের মধ্যে একজন মুসলমান বাচ্চা ছিল, কি বাচ্চা কথা জোরে বলেন, কি বাচ্চা? মুসলমান বাচ্চা। ওই মুসলমান বাচ্চার একটা সন্তান হলো, সেও হলো মুসলমান। আর সন্তান যখন উপযুক্ত হয়ে গেল বিবাহে, কিসের উপযুক্ত কথার আওয়াজ দেন, কিসের? আমার কথা বুঝতে তো কষ্ট হয় না। মুসলমান সন্তানটা যখন বিবাহের উপযুক্ত হল, এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমার সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যায় তখন ছেলে হলে বিবাহ করাও, মেয়ে হলে বিবাহ দিয়ে দাও, যদি উপযুক্ত সময়। আমি কিছু দরকারি কথা বলবো, আগেই বলে দিয়েছি, যদি উপযুক্ত সময়ে বিবাহ না দাও আর বিবাহ না করাও, সে যদি খারাপ কাজে লিপ্ত হয় এই গুনার দায়ভার নিতে হবে মা বাবার, এই কন্যা উযুবিল্লাহ। এই জন্য উপযুক্ত ছেলে মেয়ে হলে অবশ্যই বিবাহ করাইতে হবে, কি হবে না? হবে কি হবে না? ছেলে হলে বিবাহ করাইবেন, মেয়ে হলে বিবাহ দিয়ে দিবেন। বাস এখানে আলোচনা রাখলাম, এরপরে সামনে বাড়লাম। এবার বাচ্চা কসম খাইলো, আমার সন্তানটা কি আমি লেখাপড়া করাইতে পারলাম না, বা কোনো আলেম বানাইতে পারলাম না, আমার সন্তানটারই সাধারণ কোনো মেয়ে বিবাহ করাইলে তাকে সুন্দর করে রাখতে পারবে না। আমার সন্তানের জন্য 30 পারা কোরআনে হাফেজে মেয়ে দরকার, আর যতদিন পর্যন্ত 30 পারা কোরআনে হাফেজে মেয়ে আমি রেডি করতে না পারবো, ততদিন পর্যন্ত আল্লাহর নামে কসম খাইলাম আমি আমার ছেলের বিবাহ করাইব। কসমটা কার নামে গেছে ধরে বলেন, কার নামে? দুইটা জিনিসের উপরে আল্লাহর লানত। কয়টা জিনিস? যারা আল্লাহর নামে কসম খাইলো, ওয়াদা পূরণ করলো না, আল্লাহ তাদের বিরুদ্ধে হাশরের ময়দানে মামলা করবে। মুসলিম শরীফের হাদিস এবং কোরআনের দলিল, সুবহানাল্লাহ। ও বন্ধু গভীর মনোযোগ, এইবার বাচ্চা ডাক দিয়া কয় উজিলে, জলদি করে ডোল পিটায় দাও, উজি ডাক দিয়া কয় বাদশা গো, ও হো বাদশা আমি কি বলে ডোল পিটায় দিব, কেমন আপনার দরকার বলে 30 পারা কোরআনের হাফেজ মেয়ে দরকার, উজি ডাক দিয়া কয় বাদশা রি, ও হো বাদশা 30 পারা কোরআনের হাফেজ মেয়ে যদি রাজপ্রাসাদের মধ্যে বড় লোকের মধ্যে না পাওয়া যায়, বাদশা ডাক দিয়া কই উজি, বড় লোক লাগবে না 30 পারা কোরআনের হাফেজ। যদি মেয়েটা গরিবের ঘরের হয় তারপরেও আমি বিবাহ করাইতে রাজি, জোরে জোরে কন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে ডোল পিটা নিয়ে ডাক দিয়ে বলে উজি, খবর কি জানতে মোর মনে চাক, এইবার ডাক দিয়া কই বাদশাহ, ও বাদশাহ সারা রাজ্যের ভিতরে ডোল পিটাইলাম, 30 পারা কোরআনে হাফেজ মেয়ে কোথাও খুঁজে পাওয়া যায় না, এখন তো এখানে মাদ্রাসা ওইখানে মাদ্রাসা, তৎকালীন সময়ে তো মাদ্রাসা ছিল,
কোরআনে হাফেজ পাওয়াটাই কঠিন ছিল, এখন মেয়ে হাফেজ খুব কঠিন, ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? এইবার ওজি ডাক দিয়া কই বাদশাহ গো, তাহলে আমার রাজ্যের বাহিরে চলে যাও, রাজ্যের বাহিরে যাইয়া মেয়ে খুঁজতে শুরু কর, রাজ্যের বাহিরে কবর নিল রে তিরিশ পাড়া কোরআনে হাফে যাবি খুঁজে পাওয়া যায় না। এবার ওজে ডাক দেয়া কয় বাদশাহ, ও বাদশাহ এখন কি করব? বাদশাহ কি বলি উজি, আমি জানলাম আমি কুসুম কিছি, এখন যদি মেয়ে তিরিশ পারা না পাই আমার ছেলে তো আমি বিবাহ করাইতে পারব না। এবার ডাক দিয়া কই বাদশাহ গো, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এইখানে আমরা এখন যাই কই? কার কাছে? কই মসজিদের ইমাম সাহেবের কাছে। দহরাইয়া দাইয়া সঙ্গে আমি শট করে বলে দিই, ইমাম সাহেবের কাছে যা কই ইমাম সাহেব গো, ও ইমাম সাহেব বড় মুসিবতের মধ্যে বইরা আপনার কাছে এসেছি। ইমাম সাহেব ডাক দিয়া কই বাদশাহ, ও বাদশাহ গো আপনি আমার কাছে আসলেন কেন? খবর দিলে আমি তো যাইতাম। এইবার ডাক দিয়া কই না গো, না বিপদের মধ্যে পড়েছি আমি, আপনি আমার কাছে যাবেন কেন? কন্যা সুবহানাল্লাহ, বিপদের মধ্যে পড়েছি আমি, আপনি আমার কাছে যাবেন কেন? আমি তো আপনার কাছে ফিরত আসলাম। এমন সময় ডাক দিয়া কয় আমার প্রশ্নটা তুমি করো সুবহানাল্লাহ, কন্যা ধরে কন্যা সুবহানাল্লাহ। উজির ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর কষ্ট অন্য কিছু নয়, আমার একটা তিরিশ পারা কোরআনে হাফেজ আমি প্রয়োজন সুবহানাল্লাহ। এইবার উজির একবার বাদশার মুখের দিকে তাকাত, আরেকবার উজিরের মুখের দিকে তাকাই রে, ডাক দিয়া কয় ও বাদশা আমি একটা সন্ধান জানি কিন্তু বলতে তো আমার ভয় লাগে সুবহানাল্লাহ, সন্ধান আমি একটা জানি কিন্তু বলতে আমার ভয় লাগে। বাদশাহ কয় আমি যেখানে নিজে এসেছি তোমার এত ভয় কিসের? বলে ফেলো। ডাক দেয়া কয় বাদশাহ, জি উজির আপনার সামনে যারে নিয়ে আপনি আসছেন আমার কাছে, একমাত্র এই দেশের মধ্যে তার মেয়েই হইল তিরিশ পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, বাসায় যা বলবেন মনে হয়। এখন তো বাদশাহ কে উজির রে আমার বেতন খায় আমার সাথে দুই লম্বারি করলি, উজির তো এবার বলতেছে বাদশাহ মাফ করেন আমার মেয়েটা উপযুক্ত হয় না, একবার তো মেয়ে উপযুক্ত হয় না না হয় এটা আমার কাছে বলতি, সারা রাজ্যের মধ্যে আমার বুঝাইলি কেন? তৎকালীন সময় তো রাজা বাদশাহদেরই কথা চলতো, কথা বলেন ঠিক কিনা? উজির ডাক দিয়ে বলে বাদশাহ, আমার মেয়েটা উপযুক্ত হয় নাই এই জন্য আমি রাজি হই নাই গো বাদশাহ। এইবার বাচ্চা ডাক দিয়া কয় জলদি করে বাড়িতে যাও, খবর নাও তোমার মেয়ের ইজিন নিয়ে আসো। এই জন্য দেখবেন বিবাহর ক্ষেত্রে আগে মহিলাদের কাছ থেকে মেয়ের কাছ থেকে ইজিন আনা হয় ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এইবার উজির চলে গেল বাড়িতে, যায় ডাক দেয়া কয় মা, ও মা তোমার তো বিবাহের পয়গাম এসেছে। এইবার মেয়ে ডাক দেয়া কয় আব্বা গো, ও আব্বা আমার বিবাহের পয়গাম আসলে কি হবে? আমি তো বিবাহ বসবো না কেন রে মা? কয় বাবা গো, ছোট্টবেলায় আমার মা মারা গিয়েছে, তুমি আমার বাবা, তুমি আমার মা, আমাকে তুমি লালন পালন করেছো, এখন যদি আমার বিবাহ হয়ে যায়
তাহলে তোমার খাবার দাবার কে পাক করে দিবে, তোমার কাপড় চোপড় কে ধুয়ে দিবে, তোমার তো আর একটা ছেলে সন্তানও নাই যে তুমি বিবাহ করায়া পুত্র বধূ নিয়ে আসবে করে কথা বলেন ঠিক কিনা। এবার বাপ ডাক দেয়া কয় মারে ও মা, সাধারণ কোনো ঘুরতে গিয়ে তোমার বিবাহের প্রস্তাব আসে নাই, স্বয়ং বাচ্চার ছেলের প্রস্তাব এসেছে জোরে জোরে কন সুবহানাল্লাহ। এখন ত্রিশ পারা কোরআনে হাফেজ আমি তো বুদ্ধিমতী সুবহানাল্লাহ, বুদ্ধিমতী মেয়েটা বুঝা পালাইছে বাচ্চা ছেলে তো এই জন্য মোরা ভাই বাবা পছন্দ করছে, বাবা ঠিক আছে বিবাহ যে বসবো তো আপনি তো জানেন আমি ত্রিশ পারা কোরআনের হাফেজ, এখন আমার সাথে যিনি ঘর সংসার করবে সে কোরআনে হাফেজ কিনা কয় না, কয় সে কোরআন পড়তে পারে কিনা কয় তাও না, কয় সে কি ভালো করে কোরআন হাদিসের কোরআন না পড়তে পারলেও কোরআন হাদিসের নিয়ম কানুন জানে, কয় মারে তার জীবনে কোনোদিন মক্তবের বারান্দায় যাইতে দেখি নাই সুবহানাল্লাহ। আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে তাহলে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবেন। মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয় আব্বা গো, ও আব্বা যে ছেলে উযু জানে না গোসল জানে না তার সাথে আপনি আমার বিবাহ দিবেন, আমি তার সাথে কেমনে ঘর সংসার করব সুবহানাল্লাহ বলবেন না। উযির চলে গেল বাচ্চার দরবারে, বাচ্চা গোজির যাওয়ার সময় মুখটা সুন্দর এখন বেজার কেন, আপনার মেয়ে আমার মেয়ে আপনার ছেলের সাথে বিবাহ বসতে রাজি না, ডাক দিয়ে কয় কারণ, বলে আপনার ছেলে উযু জানে না গোসল জানে না এই জন্য বিবাহ বসবে না। বাচ্চা গোজির প্রথম অন্যায় অপরাধ করেছো, তুমি আমারে জানাও নাই তোমার ত্রিশ পারা কোরআনে হাফেজা মেয়ে আছে, এটা আমি মাফ করে দিলাম, কিন্তু এখন তুমি যে কথাটা নিয়ে আইছো এখন তো আমারে পরিপূর্ণ রাগায় দিছো, শুনো আজকের ভিতরই যদি তোমার মেয়ে আমার ছেলের কাছে বিবাহ না দাও তোমারও গর্দান চলে যাবে, তোমার মেয়েরও গর্দান চলে যাবে। ওজি কুশিনা বাজার কুশিনা বাজার, হ্যাঁ ওয়াজ বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ। কর বাচ্চা গো একটু সময় দেন আমি বাড়িতে চলে যাই খবর নিয়ে আসি, উজিয়ে যায় ডাক দিয়া কয় মারি ও মা, রাতের বেলায় তুমি পালায়ন করম, মেয়েটা ডাক দিয়া কয় বাবা গো ও বাবা রাতের বেলায় কেন পালায়ন করব, এই মা ডাক দিয়া কই মাহারি তুমি বালায়ন করবা, কারণ বাদশা ইনফাস করেছে তুমি যদি তার কাছে বিবাহ বসতে রাজি না হও তোমার গর্দান যাবে রে আর আমার তো গর্দান যাবে, এমা তুমি রাতের বেলা পালায়ন করো, তুমি কোরআন হাদিস পড়েছো তুমি পর্দার সহিত তোমার বাহিরের কেউ চিনে, কিন্তু আমি ওজির মানুষ দেশে যেমন চিনে বিদেশেও তেমন চিনে কি চিনে না, কথা বলেন চিনে কি চিনে না, এবার ডাক দিয়া কয় মারে এ মা তুমি পালায়ন করো, মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো আমি তো আপনার এমন মেয়ে নই যে আপনাকে রাইকে এভাবে চলে যাব, যান শর্ট করে দিচ্ছি আর কি, যান যায় বলেন বিবাহ বসতে রাজি, অনেক লম্বা আলোচনা অনেক কিছুর উপরে বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে একটা রাত আসে, রাতটার নাম কি এইবার বাসর রাত বুঝিনি তো আমাদের বাসর রাত হইলে কত রঙের রঙের সাজানো হয়, এখন বাদশার ছেলে বাসর রাত বুঝিনি তো কেমনে সাজাইছে ঠিক না বেটি, সরাসরি লম্বা আলোচনা শর্ট করে যে আলোচনাটা বোঝাইতে চাইতেছি ওইখানে নিয়ে গেলাম, বাসর ঘর সাজানো মেয়েটা গড়ের ভিতরে
হঠাৎ করে রাত্র যখন গভীর হয়েছে ঠাস করে যাইয়া গোরের ভিতরে বাদশাহ ছেলে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, কারণ হ্যাঁ তো আর ডাক দই কিছু নাই, বাধা বিঘ্ন কিছু নাই, জি দরজা দিয়ে মনে এই রোগদা দিয়ে চলে কথা বলেন ঠিক কি মেয়েটা ডাক দিয়ে কই কে ডাক দিয়া আমার চেনেন না, আমি তো আপনার স্বামী, আপনি আমার স্বামী, ইজাব কবুল করেছি অতএব আপনি আমার স্বামী মেনে নিলাম, কিন্তু আপনার বাবা 30 পারা কোরআনে হাফেজ আমি বিবাহ করাইতে চায় আর না হয় আমারও গর্দান যাইব আমার বাবারও গর্দান যাইব, কিন্তু আপনার বাবা কি এই সামান্য একটা শিক্ষা দেয় নাই যে পিতা মাতার ঘরে ঢুকলেও সালাম দিয়া ঢুকতে হবে। সুবহানাল্লাহ, একটু আমলটা একটু শিখে নেন। আমি আগে বলছি আমলের কয়েকটা কথা বলবো, আপনি পিতা মাতার ঘরের ভিতরে ঢুকলেও কি করতে হবে সালাম দিয়ে ঢুকতে হবে, আর বিবির ঘরে ঢুকলে হ্যাঁ জানেন সবাই, যদি জিজ্ঞেস করি কয়জন হাত সালাম দিয়ে ঢুকেন একজন হাত উঠাইবেন না, কারণ দিয়ে তো অভ্যেস নাই। তুমি এটা চালু করা দরকার আছে না নাই ধরে বলেন আছে না নাই, অনুরোধ করে বলবো সালাম দিয়ে ঘরে ঢুকবেন। তবে আজকে যাই একটু বুঝাইবেন যে শোনো ঘরের ভিতরে যায় বুঝাইবেন, আমি যখন ঘরে আসবো তখন তুমিও আমারে সালাম দিবা আমিও তোমারই সালাম দিব, আর যদি না বোঝায় হঠাৎ করে যায় সালাম দেন তাহলে অজ্ঞান হয়ে যেতে পারে, কারণ বলবে আজকে আসমানের ছাদ কোন দিকে উঠছে রে, কথা বলেন ঠিক কিনা, একটু হাস্যকর কথা না বলে এখন আপনার ঘুমায় যাইবেন বুঝতেই পারতেছি আমি। আবার যারা ইয়ং আছেন তারা যায় সালাম দিবেন না, কারারে দিবেন সালাম, আসলে কিছু মানুষ এরা যায় তারারে সালাম দিব আসসালাম আলাইকুম, তারারে সালাম দেওয়া যায় যাচ্ছে তারা বুঝে না গার্লফ্রেন্ড আমি বুঝেছি আপনি আমার স্বামী, কিন্তু সালাম না দিয়ে ঘরে ঢুকলেন কেন? বাচ্চা ডেলে ডাক দিয়া কয় বিবি রে আমি আবার সালাম কোথায় থেকে দিব, তুমি কি জানো না আমি বাদশাহর ছেলে শাহজাদা, আমি যেই দিকে যাই সালাম লইয়াই তো কুলফাই না দিমু কোন সময় ডাং দিয়ে বলি চলবে না ঘরের বাহির যান, বাচ্চার ছেলে চিন্তায় পড়ে গেল কি সর্বনাশ, আগেই তো বলছিল বিবাহ বসবে না এখন যে গন্ডগোল শুরু করেছে বাসর করব কেমনে, কিন্তু বাসরটা কোন রকম করি বাহিরে গেলেন সালাম দিলেন ঘরের ভিতরে আসলেন এটার মর্যাদা বুঝাইলেন, সালাম দিলে এত নকি লইলে এত নকি কোন সুবহানাল্লাহ, ঘরের ভিতরে যখন হিসা গেল গো কই বিবি এখন তো আর কোন ঝামেলা নাই আসো আমরা বাসর গৃহে চলে যাই, এমন সময় মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী ও স্বামী গো ঘরের ভিতরে যেহেতু এসেছেন আমি যেহেতু আপনার বিবি নিশ্চয় আপনার সঙ্গে আমার আলিঙ্গন হবে প্রেম প্রীতি ভালোবাসা হবে, কিন্তু স্বামী গো তার আগে দুইটা প্রশ্ন আমি আপনারে করতে চাই, কয়টা প্রশ্ন কথা বলেন কয়টা, দুইটা প্রশ্ন করতে চাই জবাব দিতে আপনার সঙ্গে মন ভরে আলিঙ্গন করব, জবাব না দিলে জোর করতে পারবেন আমার মন আপনি কোনোদিন পাবেন না, বাদশার ছেলে ডাক দেয়া কয় বিবি রে আজকে এত প্রশ্ন প্রশ্নর দরকার নাই আগামী কালকে তোমার প্রশ্ন করার উৎসময় তো আছে, বিবি ডাক দেয়া কয় স্বামী গো স্বামী গো না 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 তা হয় না জবাব বলে তোমাকে আজকে দিতে হবে, তুই ঠিক আছে একটু তাড়াতাড়ি প্রশ্ন কর, এইবার 30 পারা কোরআনের হাফেজ আমি ডাক দিয়া কয়ে স্বামী গো ও স্বামী আপনার কাছে প্রথম নাম্বার প্রশ্ন করো না জীবনে কোনদিন অপবিত্র অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দরতে দেখছেন নি,
এইবার বাদশার ছেলে তো ফল তো আর আপনা আমার চাইতে কম খাইছে না বেশি খাইছে, অন্না কম না বেশি, জ্ঞান বুদ্ধি তো আছে, ভাই সর্বনাশ, কোরআন ধরতে হবে দেখি তো মক্তবে জীবনে গেলাম না, ফজরের সময় যাইম কেমনে যে ঠান্ডা এইবার দুই নাম্বার প্রশ্নের জবাব দিয়ে দেন, ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী দুই নাম্বার প্রশ্নের জবাব আপনি জলদি করে দিয়ে দেন, জীবনে কোনদিন অপবিত্র জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সঙ্গে রাখতে দেখছেন নি? এমন সময় তো বাদশার ছেলের ভিতরে পেস্তা এগা গেছে রে, কি সর্বনাশ করলাম, আগে তো আমার কাছে বিবাহ বসতে রাজি ছিল না, আমি ওযু জানি না, গোসল জানি না, সে তো আমারে প্রশ্ন করে না রে, সে তো আমারে লজ্জা দেওয়ার ব্যবস্থা করতেছে, কথা বলেন ঠিক কি না? আক করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা, এইবার ডাক দিয়ে কই বিবি, ও বিবি রে, যা 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 আমি কথা দিলাম, এত বড় লজ্জা বাসর রাতে আমাকে তুমি দিলাম, আমি কথা দিলাম, যতদিন পর্যন্ত তোমার উপযুক্ত আমি না হইতে পারব, ততদিন পর্যন্ত তোমার এই বাসর ঘরে আর প্রবেশ করব না, চিৎকার মেরে জোরে জোরে কোন সুবহানাল্লাহ, ওরে প্রেমের বিষে দরসে গো যাহারে, কি কহরিবি ও গো যাই তার গবিষে, পড়া হু যাই রেগে মেরে বিষে, পড়ান যাই রে, খারাপ লাগে, কষ্ট হয় আপনাদের, শান বললে, শান বললে কোনো ঝামেলা আছে? যে মৌলানা যে মুন্সি বলবে শান বললে বেদার, আমার কাছে দৈরে নিয়ে আইবেন, আমি যদি প্রমাণ না করতে পারি শান সুনা রাসূলে সুন্নত, আমাকে এখান থেকে যাইতে দিবেন না, আমার গাড়ি আটকায় রাখবেন যতদিন জবাব না দিতে পারি, সমস্যা আছে কোনো, বেজাল আছে কোনো? এই শান গাওয়ার জন্য সহিহ হাদিস শুনেন, এই শান গাওয়ার জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার নাম বলছি, হাসান ইবনে, আপনার বাড়ির হাসানের কথা বেশি নাকি, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন, সহি হাদিস, কেউ যদি এই হাদিসকে খণ্ডন করতে পারে, মিথ্যা প্রমাণ করতে পারে, কোনদিন মাইকে কথা বলবো না ইনশাআল্লাহ। তিনি যখন যাইতেন তখন সাহাবীরা নবীর দিকে একবার তাকাইতো আর একবার হাসান ইবনে সাবিতের দিকে তাকাইতো, সুবহানাল্লাহ, তখন আমার নবী ওয়াজের মাঝখানে কইতো সাহাবীরা রে বুঝতে পারছি, কারণ নবী হলো গায়েবের, সুবহানাল্লাহ, ঝামেলা আছে কোন, নবী গায়েব জানে কি জানে না, কয়েক মূর্খ আলেমরা কয় নবী গায়েব জানবো করতে, অথচ আল্লাহ 30 পারা কোরআনে বলছে ওমা হুয়া আলাল গায়বি বিদনিন, কোরআনের উপরে কোন দলিল আছে মিয়া? আল্লাহ কয় আমার বন্ধু গায়বি কবর দিতে কি পণতা করে না, এটা কোরআনের সহিহ হাদিস, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এটার সারার মধ্যে দেখবেন কি লেখা আছে, এবং তাফসীরে জালালাইন, তাফসীরে কবির, যেটা সবচেয়ে বড় কবির, সবচেয়ে বড় তাফসীর লিখেছেন ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, শুধু তাই নয় তাফসীরে আবু দাবি, তাফসীরে বাইজাবি, তাফসীরে ইবনে মাজহা, আরো অনেক প্রসিদ্ধ তাফসীর আছে, এগুলি খুলে দেখবেন, মোল্লারে কইবেন যে এটা কি হইছে, এখানে কি লেখা, এটা আমারে বোঝায় দেন, এরপরে আপনি না মানলে কোনো কিছু করার নেই, আমি দলিল ছাড়া কোনো কথা বলি না, আজকে মনস্থ করেছিলাম তাফসীর করব, কিন্তু তাফসীরের ভাবটা এখন নাই, গভীর রাতে তাফসীর করলে হবে না, এখানে কিছু প্রেমের আলোচনা করতে হবে, কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা বাবাজিরা, আপনাদের এলাকায় নতুন এসেছি, এজন্য শট শট করে বলে যাচ্ছি, এইবার ডাক দিয়ে বলে শুনো, আমি ঘর থেকে বের হলাম, কে বের হইছে, হ্যাঁ মারহাবা কোন অবন্ধ, গভীর মনোযোগ, ঘর থেকে বের হয়ে যায়, পথের মধ্যেই গেটম্যান আটকাইল, ডাক দেয়া কই শাহজাদা গো আপনি কোথায় যান, এইবার ডাক দিয়ে ওই হে প্রহরী
আমারে তুমি ডিস্টার্ব কইরো না, আমি আর এই বাসায় থাকবো না। আর আমি যে কোথায় গেলাম তোমারে প্রশ্ন করলে তুমি বলবা তুমিও দেখো নাই কোন সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হইয়া গেল গো গভীর রাত যখন হয়ে গেল চলতে শুরু করলো যে বাচ্চার ছেলে একজন দুইজন দশজন প্রহরী ছাড়া বাহির হইত না, সে আজকে একা একা চইলা যায়। যাইতে 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 হঠাৎ করে রে গহীর অরণ্য একটা জঙ্গলার মধ্যে গাইয়া দেখে কে যেন এই জঙ্গলার মধ্যে বৈশা বলে বন্ধরে ও বাবাজিরা শুনেন গভীর মনোযোগ। এবার তাকায় দেখে রে রাত্র গভীর বেলায় কে যেন আল্লাহ নামে জিকির করে। আর একটু সামনে যখন যাই তার কণ্ঠটা চিনা চিনা মনে হয়, আর একটু কাছে যখন যাই তার বয়সটা আরো পরিচিত মনে হয়, আর একটু কাছে যখন যাবে গো যাইয়া দেখে সে অন্য কেহ নয় তার ছোটবেলার বন্ধু আল্লাহ নামে জিকির করে কোন সুবহানাল্লাহ। এইবার বন্ধুরে দেই কানা উত্তরবঙ্গে প্রোগ্রাম, আমি ভাইকে বলছি যে আমার একটু আগে দিবেন, আমি এই বলার পরে এইরকম হয়ে গেছে ভাই, আমি খুব কষ্ট পাইছি মনের মধ্যে, এরপরে আপনাদের পায়ে মন ভরে গেছে আলহামদুলিল্লাহ। এখান থেকে সারা রাত গাড়িতে জার্নি করে যেতে হবে উত্তরবঙ্গে, সেখান থেকে প্রোগ্রাম করে আবার পরের দিন চান্দিনা কুমিল্লায় প্রোগ্রাম। এখন আপনারা তো ভাবেন যে গাড়ি করে আসেন, গাড়ি করে যায় দেখেন কত মজা লাগে, বলে যে গাড়ি করে যায়, গাড়ি করে যায় দেখেন আপনাদের কত মজা লাগে। আর এখন পর্যন্ত আমার ভাই মানে এখন আমি যদি সকাল দুপুরে যে খাবার খাইছিলাম এখন রাত কয়টা বাজে, একটার উপরে বাজে, এখনো খাবার খাইনি। এখন বুঝেন আপনারা এটা তো মেশিন না, এটা আমি মানুষ। যাই হোক, এরপর আপনারা যে চাইতেছেন অল্প আলোচনা করবো, কষ্ট বেশি হবে আপনাদের। ও বন্ধ আয় বাবু আয় বাড়ায় এটা পরে রাখো এখানে, এখন এটা পরে আয় ছেলে রাখো এখানে। এগুলি পরে দিবা, কষ্ট হয়েছে না আপনারা ভাই? কারণ আপনি এটা বললেন তো ওয়াজ চলে যাবে, পরে বুঝবেন যে কি 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 জানি কইছে হুজুরে। সকালে যে হুজুর কি ওয়াজ করলো, যে হুজুর ওয়াজ যে করছে, হুজুর যে বেড়া নামে দিয়ে নিয়েছেন চিনা, মুশকিলে পড়ে যাবে। এদের ওয়াজ জানা দরকার, ওয়াজগুলি মুখস্থ রাখা দরকার। গভীর মনোযোগ ডাং দিয়ে ওলি এত রাত্রে তুমি জঙ্গলার মধ্যে তোমার কি ভয় নাই? ডাক দিয়া আমি এমন একজনের পূজা করি রে যার পূজা করলে দুনিয়া কোনো ভয় থাকি না। আপনারা বলেন ইনি কে, কথা বলেন ইনি কে? ইনি হলো আমার আল্লাহ, আমি তার পূজা করি। কই তাই নাকি কয়? হ্যাঁ কই, ইনার পূজা করলে কি ভয় থাকে না? কয় না, তার পূজা করলে অন্তরে কোনো ভয় ভয় তাকে না। এবার ডাক দিয়া কয় বন্ধু কিন্তু জানতে বড় মনে যায় তুমি তো আজকে তোমার বাসর রাত, বাসর রাত পালায় জঙ্গলার ভিতরে তুমি কি করো? এইবার চোখের পানি ডাইরা ডাক দিয়া কয় বন্ধু হুরি আমি আসছি একটা কারণে। কই কি কারণ? কই ঘরের ভিতরে ঢুকলাম সালাম না দিয়ে ঢুকার কারণ দিলে এক নাম্বারে শরম, দুই নাম্বারে কই আমার সঙ্গে সে বসবাস করতে পারবে না। কই সরাসরি কইছে কই না, ইশারা ইঙ্গিতে মাইরা দিছে। কই কি কইছে? আমারে প্রশ্ন করছে দুইটা, দুই নাম্বার প্রশ্নের ভিতরে আমি বুঝা পালাইছি আমারই তো কয় কারণ। তামাম পৃথিবীর বাড়ি যে যদি আপনার শরীরকে তত করেন
উযুর তিনটা ফরজ যদি আদায় না হয় আপনার শরীর কুশ্চিন কালে উপবিত্র হবে না, ঠিক কি না? সারা পৃথিবীর পানি দিয়ে যদি শরীর দইতে দইতে সামরা উড়ায় ফেলান আপনার শরীর পাক পবিত্র হবে না যদি হুজুর তিনটা ফরজ না দায় করেন। ইমাম সাহেব হুজুরের কাছ থেকে এগুলি জেনে নেবেন। ওয়াজে এই সবগুলো ভেঙে বলার সময় আমার নাই, সময় থাকতো বলে দিতাম। এবার ডাক দেয়া কই বন্ধু রে, তাহলে তুই বলে এখন কি করব? আমি তো রাজপ্রাসাদ চাইরা দিছি রে, এই মুক্তি আমি কেমনে দেব? কই কেন চারছো? কই আমি আল্লাহর নামে কসম খাইছি, এক কসম খাই আমার বাপ ফেডব্যাক কো সাজ্জে, আর এক কসম খাই আমার মনে মনে পাইছি আহারে, কসম কেন খাইলাম? বুঝায় বাজায় বাসর একটা কই দিতাম, কিন্তু কসম যে খাইয়ে ফেলাইছি আকুল তো আমি শাহজাদা বাদশার ছেলে, আমার কসম তো আমি ফেরত নিতে পারি না, এই জন্য বের হয়ে আসলাম বহুদু। আমি আর এই রাজপ্রাসাদ যাই না যে কোরআন না পড়ার কারণে আমি আজকে আমার বিবির কাছে লজ্জিত হইলাম। আমি এই কোরআন যদি শিখতে না পারি রে, আর কোনদিন আমি এই রাজপ্রাসাদে ফেরত যাব না। জোরে জোরে বল না সুবহানাল্লাহ। কই কার বাদশার শ্রী বন্ধু, তুমি যে বিপদে পড়ছো এই বিপদে উদ্ধার কেমনে করি? কই তুমি কেমনে করবে এটা আমি জানি না, বন্ধুই তো বন্ধুর কাছে সব কইতা রে, কোন ঠিক আমি ঠিক। এইবার ডাক দেয়া কই বন্ধু রে, হো বন্ধু হো, তোমার শরীরের মধ্যে যে রূপটা হয়েছে এটা সাধারণ না, পাহিস্টার সিন খাইলে কোনো কাজ হবে না, এটা ক্যান্সারের মতো বড় রূপ হয়ে গেছে, এমবিবিএস ডাক্তারের প্রয়োজন। সাধারণ চিকিৎসার জন্য আপনাদের বাজারে গেলে চিকিৎসা হয়, এর চাইতে বেশি না হইলে সিলেট সদরে নিয়ে চিকিৎসা করা হয়, এর চাইতে বেশি হয়ে গেলে ঢাকা বিজিতে নিতে হয়, কথা বলেন ঠিক কিনা?